যুবক বাইরে আমরা কত খাবার ফেলায় দেই রেস্টুরেন্টে যাইয়া পাঁচ দশ বন্ধু একসাথে বসিয়া কত বার্গার চিকেন নেই বাবা কত দামি দামি জিনিস খাই চাইনিজ খাই আমার নবীর ফ্যামিলিতে বাবা খাবারের অভাব ছিল একটা খেজুর আর এক গিলাস পানি দিয়া সারাদিন কাটাইতো হাসান হুসাইন বলে ও দুনিয়ার মানুষ আমার মা আমাদেরকে প্রতিদিন একটা রুটি আর এক গিলাস পানি দিত রুটিটা হাতে নিয়ে বলতাম হাসান রে ও ভাই হুসাইন এই রুটিটা তিন ভাগ করো এক ভাগ এখন খাও আর এক ভাগ দুপুরে খাইবা আর এক ভাগ রাত্রে খাইবা কেন মা বলছে মায়েরে কষ্ট দেয়া যাবে না আমার মা অসুস্থ মারে ভালোবাসবা তারা জান্নাতে হাসান হুসাইনের সাথে যাইবা যারা আলীর মতো বাবারে ভালোবাসবা তোমাদের এই বন্দি ইলিয়াস রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি রে ভাই দুনিয়ার কত জায়গায় গেলাম আমার মায়ের মতো কাউরে পাইলাম না আমার বাবার মতো কাউরে পাই নাই রে রূপগঞ্জের যুবক আজকে 19শে জানুয়ারি আমার আল্লাহরে দেখা দাও আল্লাহ জাহান্নামের আগুন হারাম করার জন্য আজকে তোমার এই জান্নাতের বাগানে বসছি মাসুমপুর মাদ্রাসায় আল্লাহ এত বড় বিশাল মাঠে বসিয়ে 19শে জানুয়ারি কান্দি আল্লাহ আমার জনম দুঃখিনী মা ঘুমিয়ে আছে নারায়ণগঞ্জের অমুক কবরস্থানে আমার মা ঘুমিয়ে আছে রূপগঞ্জের অমুক কবরস্থানে আমার বাবা ঘুমিয়ে আছে মানিকগঞ্জের অমুক কবরস্থানে আমার বাবা ঘুমিয়ে আছে গোপালগঞ্জের অমুক কবরস্থানে আল্লাহ রংপুর দিনাজপুর কুড়িগ্রাম চাঁদপুর নোয়াখালী মাদারীপুর ফরিদপুর কার মা বাবা কোথায় ঘুমিয়ে আছে জানি না শুধু এখন 2 ফুটা পানি দিয়ে আমার মাওলার দেখায় দাও ও তালবেলিম বাবা জিরা আমিও তো তোদের মতো একদিন তাহলে বলেলেম ছিলাম বৃহস্পতিবার মাদ্রাসার থেকে যখন আসতাম গো বাবা আমার মা রাস্তার দিকে তাকায় থাকত আমার ইলিয়াস কখন আসবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ودين الحق ليظهره على الدين كله وكفى وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان
بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم لقد كان لكم في رسول الله أسوة حسنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شنمان انت بستتي نمس بولي كيه خوشي هاي الله نام زوري بولي بوينا يكشت بولن كيه রমজান মাসে রোজা রাখলে কে খুশি হয়? আর একটা কাজ করলে আল্লাহ আল্লাহর রাসূল জনজন খুশি হয় দুরূদ শরীফ পড়লে। আর আমার নবীর প্রতি দুরূদ শরীফ না পড়লে বাবা কোন দোয়া আসমানে যায় না। কারণটা কি জানেন? এই মানুষটা উম্মতের চিন্তায় কোনোদিন পেটটা ভরে খায় নাই, সারাটা জীবন উম্মতি উম্মতি বলে কাঁদছে, এখনো কাঁদে। পৃথিবী সব নবী ইন্তেকালের পরে আসমানে চলে গেছে, আমার নবী আসমানে যায় নাই, এখনো মদিনায় বসে এই সুরে কাঁদে। আপনার এখন কাঁদবেন উম্মত যদি জাহান্নামে দাও গো জ্বালাইয়া তোমার নবী জন্নতে তে যাইব তোমার বন্ধু জন্নতে তে যাইব উম্মত আমার গুনাহগার জমিনে উম্মতেরে মাফ করে দাও নিজ গুনে। বাজান দুনিয়ায় যত মানুষ দেখেন সবাই তার স্বার্থের পাগল, একজন মাত্র মানুষ আছে সে সব সময় উম্মতের পাগল, সে হলো আমার নবী। আমার এই নবীর যে খুশি করবে সে ডাইরেক্ট জান্নাতে যাবে। আরো জোরে কন। অতএব কারো জবান বন্ধ থাকবে না, খুব প্রেম লাগাইয়া দুরুদটা পড়বেন। বাংলাদেশে তো দুরুদের অভাব নেই, খারাইয়া বইয়া হইয়া কাইতইয়া কত রকমের দুরুদ আছে, কথা কন লাগে মিলাদে বইয়া কান দে অবি সুরাতে হালাকে মুখে দাড়ি নাই। এটা প্রেম না, এটা শয়তানি। বাপরে ভালোবাসলাম, দুটো থাপ পুরো দিলাম। নবীরে ভালোবাসি, প্রতিদিন দাড়িটা ছাসি, কথা কন লাগে। এ হুনেন করুণা কিন্তু রাস্তায় কথা কইেন, নবীর পক্ষে কথা কইেন করুণায় ধরব না। নবীর পক্ষে কথা বইলেন কবরে যাইবার পরে জান্নাত অজীব হয়ে যাবে।
অতএব একসাথে আমার নবীর প্রতি দুরুদ পড়বে, কারো জবান বন্ধ থাকবে না একসাথে। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد زكي হবে কলবের পরে আল্লাহ 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 হয় না জরে আল্লাহ 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 জরে 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানা মাসুমপুর জামিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 40তম ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আশ্চর্যে মাহফিল পেয়ে খুশি না বেজার, তাহলে একসাথে বলেন তো সমস্ত প্রশংসার মালিককে, দুই হাত উঠে বলতে পারবেন বুঝছি, হাত দুটো একসাথে উঠবে একসাথে নামবে, কারোটা আট পিস করে উঠবে নামবে না একসাথে উঠবে, রেডি? সমস্ত প্রশংসার মালিককে নামান হাত, নামছে মাঝখানে এক মগার আসতে যারটা আট পিস করে নামবে, এর প্রতি আমি যে কি বেজার হবো, এইবার লাস্ট চান্স, উঠাইতে বলবো উঠবে, নামাইতে বলবো নামবে একসাথে, কোনো দেরি হবে না, ঠিক আছে রেডি? আমি রেডি করতে বলছি রে ভাই, উঠাইতে বললে একসাথে উঠবে রেডি, এখানে আসার তৌফিক কে দিছে? এটা কেন করলাম জানেন, এই হাত দুটো আমার আল্লাহকে দেখাইলেন এবং জাগা একটু ঘুম ঘুম বাবাইছে, ঘুমটা তাড়াইলাম, বলেন তো এখানে সব কাজের শুরুতে কার নাম নিবেন, খানা খাইবার সময়, পানি খাওয়ার সময়, জোরে বলেন, খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, চা খাওয়ার সময়, কাজ করার সময়, সুদ খাওয়ার সময়, সুদের টাকা হাতে নিয়ে আঙ্গুলে স্যাপ দিয়ে গুনবেন বিসমিল্লাহ রহমান রহিম, 1 2 3 4 5 6 7 8 9 10, বিসমিল্লাহ বলার সাথে সাথে আপনি বেঈমান হয়ে যাবেন, একসাথে বলবেন সুদ খাওয়া হালাল না হারাম, জোরে কও হালাল না হারাম, খাইতে খুব আরাম, এক টাকা দিয়ে সুদ খায় মায়ের সাথে জেনা করার গুনাহ হয়, বাজান রে, না খায়া মরে যান সুদ খাইন, না খায়া মরলে জান্নাত পাবেন, সুদ খাইয়া মরলে জাহান্নামে যাবেন,
মার সাথে জেনা করার গুনাহ লিয়া কবরে যেন না। এই আওয়াজ তোমায় বলছিলাম আমার দিক ঘুরাইতে, পিছনের থেকে একটা মাইক আমার দিকে ডাইরেক্ট মারো, একসাথে বলেন আলোচনা যত সময় চলবে থাকবেন না ভাগবেন? সবাই বলেন সবাই থাকবেন ভাগবেন না? তো থাকবেন তো সবাই, পরীক্ষা করে দেখব আল্লাহকে হাত উঠে দেখান তো কে কে ভাগবেন। এবারও ফেল করলেন, যাক আমি জানি আমি বলছি উল্টা উঠেছেন উল্টা, আপনারা সবাই থাকবেন ইনশাআল্লাহ। তাহলে সমস্ত প্রশংসার মালিককে ওই আল্লাহর প্রশংসা বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। ভাই জান পৃথিবীতে যত মানুষ আছে সবচেয়ে দামি মানুষ হল আমার নবী, ঠিক না বেটি? জোরে করে আরো জোরে দেখেন আমার নবী সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলে বলবো পড়ি? আমি যখন আমার নবী সম্পর্কে কোরআন তেলাওয়াত করব আপনার সমস্ত শক্তি দিয়ে আমার আল্লাহকে দেখাই দেবেন আমার নবীরে কত ভালোবাসে। وإنك لعلى خلق عظيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر. আমার আল্লাহ বলেন আমি স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে সুন্দর চরিত্রের অধিকারী আমার বিশ্ব নবী, ঠিক না বেটি? জোরে কর। দুনিয়ায় যত মানুষ দেখেন আমার নবীর মতো সুন্দর মানুষ কেউ নাই বাবা। এখন দুই ফোঁটা চোখের পানি বরাদ্দ করবেন, আমি জানি না কার মা নাই কার বাবা নাই। এই ৪০তম মাহফিল আজকে, এই মাহফিল কমিটিতে কত লোক সভাপতি ছিল, এই মাদ্রাসার কত সভাপতি ছিল, আজকে তারা কবরের বাসিন্দা হয়ে গেছে, ঠিক না বেটি? ৪০ বছর আগে যারা মাহফিলে ছিল এই রূপগঞ্জ এই মাসুমপুর এলাকায়, এই ৪০ বছর আগে যারা ছিল আজকে তাদের হাড্ডিটা মাটিতে খেয়ে ফেলেছে। বাজানলে এমন একদিন আসবে আজকে যিনি সভাপতি শাহজাহান ভূঁইয়া সাহেব, ৪০ বছর পরে যখন ৮০তম মাহফিল হবে বাবা, এ বাজান আমার মতো একজন বক্তা বসে এই সভাপতির জন্য বলবে, ৮০ বছর আগে যিনি সভাপতি ছিলেন, ৪০ বছর আগে যিনি সভাপতি ছিলেন, এই মাদ্রাসার ভুবনে যিনি অক্লান্ত পরিশ্রম করে জান্নাতের বাগানটা খাড়া করে গেছেন, উপজেলার চেয়ারম্যান ছিল, আজকে লোকটা কবরে চলে গেছে, মানুষগুলি তার জন্য কাঁদবে আর দোয়া করবে গো বাবা। এই জন্য বিশ্বনবী বলে এমনই জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে বজান। দুনিয়ায় যারা বাচ্চা আখিরাতেও তারা বাদশা। নবীর অনেক সাহাবী ছিল বাবা, চেহারা সুন্দর ছিল না, বংশ ভালো ছিল না, কিন্তু তাদের চরিত্র এত ভালো ছিল, নবীর প্রেমিক তারা এত বেশি ছিল, মাদ্রাসা মসজিদের জন্য জীবন দিয়েছিল, কোরআনকে প্রতিষ্ঠার জন্য জীবন দিছে, তারা আজকে মরার পরেও বাচ্চা হয়ে আছে, ঠিক না বেটি? তাদের মধ্যে বাজান একজনের নাম ছিল হযরতে বিলাল, কি নাম? একজনের নাম ছিল খাব্বাব, একজনের নাম ছিল খুবাই,
একজনের নাম ছিল উবাদা একজনের নাম ছিল আবু বকর একজনের নাম ছিল আমর একজনের নাম ছিল আলী একজনের নাম ছিল উসমান গনি নবীর কলিজার টুকরা দুইজনের নাম ছিল হাসান হুসাইন এই জোরে কও আল্লাহু আকবার মাজান্দে বলেন তোমার নবীর চাইতে সুন্দর মানুষ কেউ আছে আরো জোরে কোন আছে আজকে এই সুন্দর মানুষটা বাংলার জমিনে গালি দেয় জীবন যাক আর থাক কে কোন দল করেন আমার দেখার বিষয় না আমি গোপালগঞ্জের ছেলে আপনি রূপগঞ্জের ছেলে গঞ্জে গঞ্জে মিল আছে না নাই আমি গোপালগঞ্জের ছেলে আপনি রূপগঞ্জের ছেলে নারায়ণগঞ্জের ছেলে আমি গোপালগঞ্জের ছেলে আমি জানি এই রূপগঞ্জের জমিনে লুকিয়ে আছে আল্লাহওয়ালাদের পরশ পাথর এই রূপগঞ্জের জমিনে রসূলের প্রেমিকরা লুকিয়ে আছে এই রূপগঞ্জের জমিনে সর্বনে আল্লাহর কুতুবের মুরিদ আছে না নাই শেষ হয়ে গেছে বেড়া তাকবীর তো বাড়তা শোনা মাহফিলের মাঝখান থেকে একজন মর্দে মুজাহিদ দাঁড়াও তো দেখি এই আর একটা শব্দে অ্যাড করবা এক এক অ্যাকশন মুসলমানের অ্যাকশন কাদিয়ানিদের বিরুদ্ধে বিরুদ্ধে রূপগঞ্জের মানুষ তো জানি পাম তেল দুটাই আছে তামাজ নাই কেন এ ভাই যান দুনিয়ায় যে কয়েকদিন পরে আইতেছে ইউপি চেয়ারম্যান ইলেকশন আল্লাহ বুড়া বেড়ায় লাঠি বর দিয়া কোদে কি কোদা রে বাবা রে বাবা হুক্কা হুক্কা আনারস কত কথা কন না কেন এই বুড়া বেড়াই ওয়াজে বইয়া কি যে বাপ করে হে মুখেই যে তালা মারছে তো মারছে নেদায়ও না সেনায়ও না এমন বুড়ে আছে না নাই বুড়ি আবার বাঁচতে কয়ে দিছে খবরদার সোবান আল্লাহ কই আমি আমি উসিয়ে সিটে ভরে দেবো না তোমার পাম কই এরম লোক আছে না নাই চাষা বুড়ির চিন্তা করেন না এই এক বুড়ি মরবো সত্তর বুড়ি খারাই গেছে মারহাবা কন এ ফেসবুকের পার্টি ফেসবুকের পার্টি বুনু টুট বয় সারা রাত খেতার মধ্যে কুত 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 কথা কও না কেন মায়ের কয় কি করস কয় কিছুই করি না রাইত বইরে কানের মধ্যে বুলটু দিয়ে কি যে করে রে চোখ কান দুটা শেষ কথা কন না কেন আজকে দেখা যায় 14 বছরে পোলা চশমা ছাড়া সহে দেয় না আবার দেখা যায় যে আমার বাপসা ছাড়া 80-90 বছর বয়স চশমা লাগে না এই যে করিম ইন্ডাস্ট্রিদের মালিক তাই না আল্লাহ এই দেখেন এই বয়সের মানুষগুলো দেখবেন 3 ঘন্টা 2.5 ঘন্টা বয়ে পোষা বোনাও পায়খানাও নেই আর কিছু কিছু ব্লুটুথ বয় দেখবেন ও আধা ঘন্টা পর আর পোষাবে গুতে দেয় আর বিড়ির নিশায় ধাক্কা দেয় আর বিএনসাবে মিস কল দেয় জুতা দিয়ে বাইরে আজকে কপাল ফাড়া লাভ যেটা উঠবি আজকে কথা কর না কেন রূপগঞ্জ আমি এলাকায় আমার লাইফে কোনোদিন আসি নাই এক ফার্স্ট যেটা উঠবি আমার আবার অভ্যাস আছে সেটা বুদ্ধিক বিট ভোর ইনশাল্লাহ বলেন তো বহুত হাসছেন এবার 2 ফোঁটা চোখের পানে দেখতে চাই আমার দিকে তাকান
আমি কথা জিজ্ঞেস করি, আমার নবীর মতো সুন্দর মানুষ পৃথিবীতে কেউ আছে? বাজান আমি একটা হাদিস বলি, মা আয়েশা বলেন, আমি জীবন অনেক মানুষ দেখছি, আমার নবীর মতো পাই নাই। আমার নবী আমার ঘরে ঢুকলে রাত 12টার সময় ঢুকলে কোনো বাতি লাগতো না। বাবা আপনাকে দুইটা পাও ধরে বলছে, আমার নবীর পক্ষে জুলামা একটা কথা বলতে বলে কেন বলে জানেন? এই মানুষটার মতো সুন্দর মানুষ কোনো জায়গার জন্ম নেয় নাই। আমার নবীকে যারা জানের চাইতে বেশি ভালোবাসতেন তাদের মধ্যে একজনের নাম আবু বকর। যুবক ভাইরা, আমার রূপগঞ্জের ভাইরা, এত সুন্দর মানুষের চরিত্র যদি তুমি এখন দেখো, কলিজা ভাইটা কান্না আসবে। আমার নবী মসজিদ নববীর ভিতরে বসে আছে, হঠাৎ করে একজন বেঈমান মসজিদে ডুইকে বাবা দাঁড়ায়া দাঁড়ায়া প্রস্রাব করতেছে। তাও লুঙ্গিটা উঁচা করে নবীর দিকে, ওইটা খাড়া করে প্রস্রাব করে নবীর দেহে দেহে। আল হায়া ও শোবাতুম মিনাল ঈমান, লজ্জা ছাড়া ইহুদি নাসারাতে লজ্জা নাই। কথা কও না কেন? ম্যাক্রনের যদি লজ্জা থাকতো আমার নবীরে কোনোদিন কষ্ট দিত না। আমি দেখবো নবীর প্রেমিকের ওজন কয়জন আছে। যখন আমার নবী দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব দেখতেছে, হযরত ওমরের মতো আজরাইল, ওরে বাবা রে, যারে দেখলে শয়তান ওই রাস্তা দিয়ে যাইতো না। যদি জানতো ওমর এই গলিতে ঢুকছে, শয়তান অন্তত 33টা গলির ওই পর্যন্ত দৌড়িত। আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার জোরে বলো। মুসলমানের মুলা ওমরকে বাগে দেখলে ভয় পাইতো। ওমর সেই টাইগরিস নদীর সামনে যে বলেছে, বড় মাছ ছোট মাছকে আজ থেকে হার করবে না। সেই আফ্রিকার জঙ্গলের সামনে জমর বললেন, আমার খিলাফতের জামানায় একটা লোক একটা বাঘ একটা হরিণের গায়ে আঘাত করবে না, করে নাই? জবানে কত পাওয়ার দিয়েছিলেন আমার আল্লাহ। আল্লাহু আকবার জোরে বলো, জোরে বলো, জোরে বলো। এটা ওমরের পাওয়ার না, ওমরের শক্তি তাকওয়ার পাওয়ার। ওমর শুকনা রুটি খাইতেন, রুটি পানি দিয়ে ভিজাইয়া খেতেন। আর আমাদের এমপি মন্ত্রী আল্লাহু আকবার করুণায় ডাক দিছে আজকে 7-8 মাস আগে, এখনো গেলা শিখতেন নামেই না। কথা কম না কেন? এলাকার কর্মীরা মইরা কুইয়া হয়ে যেতেছে, একবারও দেখতে হয় নাই। কত আমলিকের নেতারা মারা গেল করুণায়, জানা যায় আহে নাই। হালাকি ওই এমপি মন্ত্রীর জন্য কর্মীরা জান দিয়ে দেয়, কথা কন না কেন? ভাই যে দেখা যায় একটা কর্মী বিপদে পড়ছে, পাওন জানে করুণা যদি ফোন দেয়, বস অমুক ওয়ার্ডের সভাপতি অসুস্থ দেখবেন না, কয় এটা করুণা জানোস না, জানা যায় আইবেন না, কয় করুণা, কথা কন না কেন? করুণা হালাকে এই কর্মীটা জীবন দিছে তার জন্য, ঠিক না বেটি? বাজান রে, আমার নবীর নেতা কেমন আর তার কর্মীগুলা কেমন? আমার বিশ্ব নবী এমন কর্মী জন্ম দিছে বাবা, নবী ইন্তেকালের পরও কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় সাহাবীরা কাঁদত, আমার নবীর কাছ থেকে সিদ্ধান্ত ছাড়া তারা একটা কদম লড়াচড়া করত না। সেই ওমরকে দেখলে শয়তান ভয় পাইতো, সেই ওমর মসজিদে বিদ্যমান এই অবস্থায় খাড়াইয়া মুতে, আর সাহস কত বড়! এটা বুখারীর হাদিস, ভাইবেন না আমি বানায় কইতাছি। দাঁড়ায় যখন মুততেছে, তাও আমার নবীর দিকে ঘুরে মুখ লাগায় পশ্চিম দিকে ডাইরেক্ট, আমার নবী ওমরকে থামায় দিলেন, কিফ ইয়া ওমর ইবনে খাত্তাব, চুপ থাকো, উসকো সুকুত মাফি ইয়াক্তি মা, চুপ থাকো, বসো, লোকটাকে আরামে প্রস্রাব করতে দাও।
চরিত্রটা দেখেন আমার নবীর, বাজানে প্রস্রাব ক্লিয়ার হয়ে গেল, নবী আসতে ডাক দিলেন, বাবা এদিকে আসেন, আপনার নাম কি? অমুক। আমার নাম আব্দুল উজ্জা। ও, মূর্তির নামে আপনার নাম না, এদিকে আসেন বাবা। এ মাদ্রাসার বারান্দায় কোন কুতুব? এ বারান্দায় কোন আল্লাহর ওলি নাই? থামাই দেন গো। এ মুসলমানের পোলা কোন নবীরে গালি দেয় দেখেন, যখন বলছে বাবা আপনি যে আমাকে এখানে প্রস্রাব করছেন, আসলে এটা প্রস্রাবের জায়গা না, এটা সেজদার জায়গা। এটা যদি আপনাকে উপজেলার চেয়ারম্যান হইতো আর মসজিদের বারে মাদ্রাসায় বারান্দায় যদি কেউ প্রস্রাব করতো, মসজিদ বাদ দেন, চেয়ারম্যান একে থাকুরে আর কানের তালা ভাতো, ভিতর দিয়ে গিলু বাইরে যেত। কথা কর না কেন? আমি ইলিয়াস রহমান জিয়াদির সামনে যদি আমার মাদ্রাসার বারান্দায় কেউ খাড়ায় প্রস্রাব করতো, আর তো পিছনে তো একটা লাথি দিতাম। হে কথা কর না কেন? আরে ম্যাম মসজিদের উপরে কথা, রাস্তা দাঁড়ায় প্রস্রাব করলে পিছনে তারা কিন্তু লাথি দেয়। তুই করসকে কোরআনে বলতিস? কথা কর। আরো ক্লিয়ার করে দে, দুই ভাই একসাথে হইয়া রয়েছে, ছোট ভাই বিশানে মুত্তাসি, বড় ভাই ধৈর্য যে কেন, তুই বিষ্ণা বিজালি মুইতে তার মানে তুই দুবি ঠিক না বেটে? বিষ্ণায় প্রস্রাব করলে কেন শুরু করে আর মসজিদ কি মনে করেন আপনি? দেখেন না আমার নবীর চরিত্রে এবার আওয়াজ হবে, বাজান আমার নবী ডাক দিয়ে বললেন বাজান এখানে প্রস্রাব করা যাবে না, এই জায়গায় প্রস্রাব করার জায়গা না, এটা সিজদা দিয়ার জায়গা। ইহুদি মনে মনে ভাবে আরে নেতা কারে কইরে, وَإِنَّكَ لَعَلَى خُلُقٍ عَظِيمٍ পৃথিবীর স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে সুন্দর চরিত্রের অধিকারী আমার আল্লাহ যে কোরআনে তাই বলছে, ইহুদির মনের মধ্যে আসিয়া গেল মানুষগুলা যে মুহাম্মাদের সন্তানাসী বলে গালি দেয়, মুহাম্মাদকে তারা গালি দেয়, মুহাম্মাদ এই দেশের জিএমপি, মুহাম্মাদ এই দেশের সন্তানরাশি, আসলে মুহাম্মাদের মতো সুন্দর মানুষ কেউ নেই। বাজান ইহুদি সামনের থেকে এসে বলে নবী গো আপনি আমারে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। সঙ্গে সঙ্গে ওমর বলে খুদর বুঝতে পারলাম না এই লোকটাই একটু আগে মসজিদে প্রস্রাব করলো দাঁড়াইয়া, এখন পরে কালেমা পরে দাঁড়ায় দাঁড়ায় বুঝতে পারলাম না। আমার নবী বলে ওমর রে এই লোকটা আমার চরিত্র সম্পর্কে বুঝতে আসছিল, ওমর আমি যদি দাঁড়ে তোমাকে বলতাম লোকটার নকশা মাকশা ফাটাইয়া দেয়, এই লোকটা কোনদিন ইসলাম কবুল করতো না রে আমার। বাজান যে মানুষটা একটা ইহুদির সাথে এত সুন্দর ব্যবহার করে, আমার ওই নবী কোনদিন সন্ত্রাসী হতে পারে আমার রূপগঞ্জের বাইরে। এখন দুই বুটা পানি দিয়ে দেখায় দাও, পৃথিবীতে যত চরিত্রের নেতা দেখছো আমার নবীর মতো সুন্দর চরিত্রের কাউকে পাইবা না। মা আয়েশা বলেন একদিন আমাদের বাড়িতে দুইজন মেহমান আসলো, আল্লাহু আকবার জোরে বলেন, এমন সময় আমার নবীর বাসায় মেহমান আসছে যেই সময় আমাদের বাড়ি 15 দিন আগের থেকে কোনো হাড়ি জ্বলে না। হে আমার রূপগঞ্জের ভাইরা, আমার এতিম নবী মদিনার গভর্নরের প্রধানমন্ত্রী বাবা, প্রধানমন্ত্রীর ঘরে হাড়ি জ্বলে না, খাবার নাই, হালাকি আমাদের দেশের একটা শহীদারের ঘরেও খাবারের অভাব নাই, একটা রিক্সা চালকের ঘরেও খাবারের অভাব নাই, দুজাহানের বাচ্চার ঘরে খাবার নাই গো বাজার।
আয়েশা সিদ্দিকা বলেন মাঝে মাঝে আমরা দুই মাস পর্যন্ত পানি আর একটা খেজুর দিয়ে সারা দিন আমরা বসবাস করতাম দুই মাস পর্যন্ত আমাদের ঘরে কোনো হাড়ি জ্বলতো না বাজান আজকে আমি বলতে চাই যুবক ভাই রে আমরা কত খাবার ফেলায় দেই রেস্টুরেন্টে যাইয়া পাঁচ দশ বন্ধু একসাথে বসিয়া কত ভার্গার চিকেন নেই বাবা কত দামি দামি জিনিস খাই চাইনিজ খাই আমার নবীর ফ্যামিলিতে বাবা খাবারের অভাব ছিল একটা খেজুর আর এক গিলাস পানি দিয়ে সারাদিন কাটাইতো হাসান হুসাইন বলে ও দুনিয়ার মানুষ আমার মা আমাদেরকে প্রতিদিন একটা রুটি আর এক গিলাস পানি দিত রুটিটা হাতে নিয়ে বলতাম হাসান রে ও ভাই হুসাইন এই রুটিটা তিন ভাগ করো এক ভাগ এখন খাবার এক ভাগ দুপুরে খাইবা আর এক ভাগ রাত্রে খাইবা কেন মা বলছে মায়েরে কষ্ট দেয়া যাবে না আমার মা অসুস্থ তোমাদের এই বন্দি ইলিয়াস রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি রে ভাই দুনিয়ার কত জায়গায় গেলাম আমার মায়ের মতো কাউরে পাইলাম না আমার বাবার মতো কাউরে পাই নাই রে রূপগঞ্জের যুবক আজকে 19শে জানুয়ারি আমার আল্লাহরে দেখে দাও আল্লাহ জাহান্নামের আগুন হারাম করার জন্য আজকে তোমার এই জান্নাতের বাগানে বসছি মাসুমপুর মাদ্রাসায় আল্লাহ এত বড় বিশাল মাঠে বসিয়ে 19শে জানুয়ারি কান্দি আল্লাহ আমার জনম দুঃখিনী মা ঘুমিয়েছে নারায়ণগঞ্জের অমুক কবরস্থানে আমার মা ঘুমিয়েছে রূপগঞ্জের অমুক কবরস্থানে আমার বাবা ঘুমিয়েছে মানিকগঞ্জের অমুক কবরস্থানে আমার বাবা ঘুমিয়েছে গোপালগঞ্জের অমুক কবরস্থানে আল্লাহ রংপুর দিনাজপুর কুড়িগ্রাম চাঁদপুর নোয়াখালী মাদারীপুর ফরিদপুর কার মা বাবা কোথায় ঘুমিয়েছে জানি না শুধু এখন দুই ফুটা পানি দিয়ে আমার মাওলার দেখা দাও ও তাল বেলিম বাবা জিরায় আমি অন্ত তোদের মতো একদিন তাহলে বলে ছিলাম বৃহস্পতিবার মাদ্রাসার থেকে যখন আসতাম গো বাবা আমার মা রাস্তার দিকে তাকায় থাকতো আমার ইলিয়াস কখন আসবে আজকে কতবার বাড়িতে মা বিলে যাই কেউ তো তাকায় আমি চার পাশে খাবার খাইছি রেস্ট লইছি বাচ্চা ভাই বাচ্চা বেকারির মালিক বাবা আজকে যে আমার মসজিদের টাকা দিয়ে দোয়া চাই আর বলে যে আদি সাহ আমারও তো বাবা না এই পৃথিবীতে যারা এতিম বাবা চোখের পানি ফেলায় কান্দার মাওলারে বুঝায় কৌমানি জীবনে আর গুণা কর গতকালকে আমি ফতুল্লা নারায়ণগঞ্জ মাহফিল করছি একটা গোপালনগর জায়গায় একটা দোকানে বসছি একটা যুবক দৌড়ে এসে আমার সাথে মুসাফা করে হাদিয়া দিয়া বলে যে হাদি সাহ আমার মা দুনিয়ায় নাই আল্লাহ এই মাদ্রাসার সভাপতি সেক্রেটারি কমিটির কার যেন মা নাই সেও তো একদিন চলিয়া যাবে দেখো তো কে বইয়া বইয়া কান্দে
আপনি যদি বাবার জন্য কাঁদেন বাবা আপনার সন্তান একদিন বইয়া বইয়া কাঁদবে যুবক তুই এখন বইয়া বইয়া আল্লাহরে বুঝাইয়া কও আল্লাহ জীবনে আর গুনাহ করুক না আমার মা অসুস্থ আমার মারে মাফ করে দাও আল্লাহ আমার বাবারে মাফ করে দাও আল্লাহ আমি গরিব মানুষ আমার মারে মাফ করে দাও আল্লাহ দেখো মাদ্রাসার তালবেলিমরা কান্দে আমার দাড়ি ভাকা বাজানরা কান্দে এই মাসুমপুর গ্রামের কোন মা জানি কোথায় বসে কান্দে আল্লাহ যারাই কাঁদে তাদেরকে মাফ করে দাও না আল্লাহ এদের চোখের পানি কবুল কর আল্লাহ এদেরকে তুমি মাপটা করে ময়দান সারাইও না আল্লাহ আল্লাহ এই কমিটির কে কোন জায়গায় বসে আমি কান্দে আমি জানি না আমার ভাইরা শত শত ভাইরা রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় আওয়াজ শুনে মাহফিলে জায়গা নাই প্যান্ডেলে আল্লাহ যারা যেখানে দাঁড়ায় কান্দে আল্লাহ তাদের সবাইকে মাফ করে দাও তোমরা দেখে যাও আলেম ওলামারা বসে বসে কান্দে কারণ কি জানো আমরা আলেমরা গরিবের সন্তান বাবা তোমার মা আমার মা হাসির ডিম বেছে বেছে পরীক্ষার ফি দিত খাতা কিনে দিত বাবার তৌফিক ছিল না বাবা একটা শীতের পোশাক কিনে দেওয়ার মতো তৌফিক ছিল না আজকে তুমি একটা ইন্ডাস্ট্রিজের মালিক আজকে উপজেলা চেয়ারম্যান ইউপি চেয়ারম্যান তুমি কোটি কোটি টাকার মালিক এমন একদিন ছিল তোমার বাবা একটা লুঙ্গি কিনে দেওয়ার মতো তৌফিক ছিল না আজকে কত বাহাদুরি দেখাও টাকার গরম দেখাও বেটা আমি জানি এই কমিটি অনেক ভালো তা না হলে এত সুন্দর এত গ্রামে এত সুন্দর একটা জান্নাতের বাগান হওয়া অসম্ভব আমি মাদ্রাসায় আস না আসলে বুঝতেই পারতাম না যে এত সুন্দর বাগান করেছে আলহামদুলিল্লাহ বললেন না আল্লাহ আকবার জোরে বলেন তো তুমি তাকায় দেখো স্টেজের ডাইনে বামে কত বাবাজিরা কান্দে কত যুবক কান্দে কারণ আমি জানি ইলিয়াস রহমান জিহাদের মতো কে যেন মা হারায় ফেলছে কার যেন বাবা নাই রে ভাই এই করুণার ভিতরে কতজনের বাবা কবরে চলে গেছে এই করুণা দিয়ে আল্লাহ বুঝাই দিয়েছে কে আপন কে পরে বাপ মারা গেছে শিক্ষিত শয়তান গুলা ফোন দিছে শিক্ষিত শয়তান রে ফোন দিছে আপনার বাবা মারা গেছে করুণায় দেখে যান নিয়ে যান লাশ কয় আঞ্জুমান রে দিয়ে দেন বাপের লাশ আঞ্জুমান রে দিয়ে দিতে কয় তোর মতো সন্তানের কপালে জুতার বাড়ি কথা বলো যেই বাবা পরের জমিতে কামলা দিয়ে ফ্যাক্টরিতে চাকরি করে তোরে বাঁচাইছে আজকে সেই বাবার লাশ আঞ্জুমান রে দিয়ে দিতে কস আল্লাহ আমাদের হেফাজত করুক জোর করে আমিন আরো জোর করে আমিন বাবা কষ্ট হইতেছে এবার কান্দা মা আয়েশা বলেন আমাদের বাড়িতে দুইজন মেহমান আসলো আমার ঘরে কিছু নেই কি খাইতে দিবি নবী আমার বিবিদেরকে নিয়ে পরামর্শ করলেন তখন আমার নবীর সাতজন বিবি একসাথে বসবাস করে সুবহানাল্লাহ আস্তে বাইতে যায় কইও সাতজন বিবি নিয়ে রাসূল সাল্লাম পরামর্শ করতেছে আয়েশা বলো ও হাফসা বলো এই মেহমানদের কি খাওয়াইবে কার ঘরে কি আছে বলো আয়েশা বলে হুজুর আমার ঘরে এক পেলা গোশ আছে যেটা আপনার লেগে রাখছিলাম আপনাকে কষ্ট হয়ে গেছে বাপ সব তো তাই বুঝতেছি হে মুসলমানের পোলা জোরে কো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে যত জোরে কবেন জান্নাতের ভিতরে আপনার নাম আপনার বাবার নাম সহ একটা সুবহানাল্লাহর গাছ আল্লাহ নিজে লাগাই দেবেন এ আল্লামা জাকারিয়া শাইখুল হিন্দ যাকে বলা হয় আল্লামা জাকারিয়া শায়খ জাকারিয়া তাবলিগ জামাতের আহা ফাজাইল আমল কিতাবের গ্রন্থ লেখক আল্লাহর কুতুব বাংলাদেশে তো ওলির অভাব নেই কথা কন না কে জুট গ্যা মুট গ্যা মোসালা সালা চটালা পোতালা বন্ডর অভাব মহিলা লইয়া রাতভর কুকুম কুকুম করে যে বদমাইশ পীরে মহিলা মুরিদ করে ওটা পীর না ওটা শয়তান আমি পীরের বিরোধী না কিন্তু যারা হক তরিকার পীর তাদেরকে জানের চাইতে বেশি ভালোবাসে
ভক্তরিকে দেখতে গেলে যাবা সরমুনাই, ভক্তরিকে দেখতে গেলে যাবা শর্ষিনা, ভক্তরিকে দেখতে গেলে যাবা ফোরপুরের আগের সিলসিলা। এ মুসলমানের পোলা শর্ষিনা সরমুনাই হাটাজারি গওহার ডাঙ্গা যায় দেখো বেটা ওলির কারখানা। আর ওলি কি রাত ভরে মহিলা লিয়ে কুকুম কুকুম করে। শায়খ জাকারিয়া আল্লাহর কত ফাজাইল আমল কিতাবে লেখছে, যারা সুবহানাল্লাহ বলবে আমার আল্লাহ তার জন্য সুবহানাল্লাহ এমন একটা বৃক্ষ গাছ জান্নাতে লাগায় দিবে, যুদ্ধের তেজস্ব ঘোড়া যদি 500 বছর পর্যন্ত ওই গাছের নিচ দিয়ে দৌড়াবে, গাছের ছাওয়াকে অতিক্রম করা সম্ভব নয়। এক সাহাবী বলে হুজুর এই গাছটা কিসের হবে, আমার নবী বলে পুরো গাছটা স্বর্ণের, যে স্বর্ণের লেগে তোমার আমার এই কুদাকুদি ফালাফালি এত দামি মনে করো, এই পুরো গাছটাই হবে স্বর্ণের। আর এই গাছটা এত বড় হবে 500 বছর ঘোড়া দৌড়াবে, গাছের ছাওয়া অতিক্রম করা সম্ভব না। তাহলে বুঝেন কত বড় গাছ। আর এইটা যদি আপনি অবিশ্বাস করেন আপনি মুসলমানই থাকবেন না, কথা কন না কেন? তাহলে একসাথে বলেন সুবহানাল্লাহ, জোরে বলা দরকার আছে না নাই? বলেন তো সুবহানাল্লাহ, বলেন তো আল্লাহু আকবার, বলেন তো আলহামদুলিল্লাহ।